প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের মানুষের উন্নত জীবন এবং প্রতিটি পরিবারকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করছে সরকার। জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বহুমুখী সমবায় গড়ে তুলতে পারলে বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে না। আর এই উদ্দেশ্যেই সমবায় সমিতি গড়ে তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুর্নীতি রোধে সমবায় সমিতিতে নারীদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, রিপোর্ট। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন, এ প্রতিপাদ্য 49তম জাতীয় সমবায় দিবসের। সুষম উন্নয়নে দেশ জুড়ে কাজ করে যাচ্ছে সমবায় সমিতিগুলো, যার সুফল পৌঁছে যাচ্ছে বাংলার প্রতিটি ঘরে। সমবায় দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন করতে চাইলে তা তৃণমূল থেকেই করতে হয়। সে লক্ষ্যে গ্রামের মানুষের উন্নত জীবন নিশ্চিত ও আত্মনির্ভরশীল করতেই কাজ করছে সরকার। আমার গ্রাম আমার শহর, সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমরা সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে 10টি গ্রামে বঙ্গবন্ধু বহুমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠার পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। কাজেই এটা আপনারা আশা করি ভালোভাবে এটা সফল কাম করবেন, তাহলে এর ভিত্তিতে সমস্ত গ্রামই আমরা এভাবে উন্নত করে দিতে পারব, যাতে গ্রামের মানুষ আরও উন্নত জীবন পায়, সুন্দরভাবে বাঁচতে পারে। শেখ হাসিনা বলেন, ক্ষুদ্র নির্গোষ্ঠী সহ চা শ্রমিক পরিচ্ছন্ন কর্মীদের সমবায়ে সম্পৃক্ত করতে হবে। আজ যারা সমবায়ের সাথে জড়িত, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু আন্তরিকতার সাথে দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তাৎক্ষণিক বড় লাভের আশা না করে এটাকে যেন একটা স্থায়ী, উৎপাদনমুখী এবং লাভজনক প্রতিষ্ঠান হয়, যাতে প্রত্যেকটা মানুষ যেন লাভের অংশটা পায়। বহুমুখী সমবায় গড়তে পারলে দূর হবে দারিদ্র উল্লেখ করে দুর্নীতি রোধে সমিতিগুলোই নারীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বহুমুখী গ্রাম সমবায় আমরা যদি গড়ে তুলতে পারি, বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে না, দারিদ্রতা সম্পূর্ণ নির্মূল হবে, সেটা আমরা করতে পারবো। কাজে এখানে আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে সমবায় যারা প্রত্যেকের। অনুষ্ঠানে জাতীয় সমবায় পুরস্কার 2019 প্রদান করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চন্দ্র ঘোষ সভাপতি, জিয়ালা প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।